দর্শক, যুক্তরাজ্যে করোনার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে। সরওয়ার, যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে করোনার হার বৃদ্ধি পাওয়ার যে একটি খবর পাওয়া গেছে, তো তাদের মধ্যে কি ধরনের শঙ্কা তৈরি হয়েছে? ধন্যবাদ আফসানা। আপনি যেটা বলছিলেন, যুক্তরাজ্যে অনেকগুলো ভার্সিটিতে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে, যেটা গত সোমবার পর্যন্ত বিভিন্ন তথ্য অনুসারে আমরা জেনেছিলাম 40টি ইউনিভার্সিটিতে করোনা সংক্রমিত হয়েছে। এটি আজকে এসে দাঁড়িয়েছে 52টি ইউনিভার্সিটিতে। যদিও সরকারি কোনো পরিসংখ্যান কিংবা রেগুলেটরি বোর্ডের কোনো পরিসংখ্যান নেই, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই সব ঘেটে আমরা যে তথ্য পেয়েছি, তাতে বলা হচ্ছে 52টি বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রমিত হয়েছে। এই 52টি বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রমিত হওয়ার ফলে যেখানে সরকার চিন্তা করছে সেখানে ফেস টু ফেস যে শিক্ষা পদ্ধতি সেটি আপাতত স্থগিত থাকবে, অনলাইন ভিত্তিতে শিক্ষা পদ্ধতি চালু করা হবে এবং যারা সংক্রমিত হয়েছেন যাদের মধ্যে উপসর্গ রয়েছে তারা 14 দিনে কোয়ারেন্টাইনে থাকবেন। শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন যেটি আজকে জানিয়েছেন সেটি হচ্ছে এর ফলে শিক্ষার্থীরা অনেকে হয়তো ক্রিসমাসের ছুটির সময় পরিবারের সাথে মিলিত হতে পারবে, তবে আশঙ্কার কথা যেটি সেটি হচ্ছে এভাবে সংক্রমিত যদি হতে থাকে তাহলে যুক্তরাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এটি ছড়িয়ে পড়তে পারে, এর ফলে তারা ক্রিসমাসের সময়ও আসলে পরিবারের সাথে মিলিত নাও হতে পারে। যেটা ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন তারা যেটি অভিযোগ করেছে সেটা হচ্ছে যারা সংক্রমিত হয়েছে তাদের মধ্যে প্রাইভেট সিকিউরিটি গার্ড মোতায়েন করা হয়েছে তাদের সুরক্ষা এবং সেখানে প্রশিক্ষিত কুকুরও থাকা হচ্ছে, যেটি আসলে অস্বস্তিকর শিক্ষার্থীদের জন্য। আর লেবার যেটি বলেছে সেটি হচ্ছে আসলে শিক্ষামন্ত্রী এতদিন ধরে অদৃশ্যমান ছিলেন, তারা এই এই পরিস্থিতি যে হতে পারে সেটি আগে থেকে অনুমান করা হয়েছিল কিন্তু সরকার এটি সামাল দিতে ব্যর্থ হয়েছে। আমি কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যারা মাত্র নতুন এবছর শিক্ষা বর্ষ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে, তারা বলছে আমাদেরকে অপরিচিত লোকজনের সাথে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, এটি আসলে অস্বস্তিকর। সুতরাং অন্যান্য শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চিন্তা করেছিল তারা আসলে অনেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আসলে সরওয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে।